বাঁকুড়ার জয়পুর ব্লকের সিধরপুর বারাসত ভগবানপুর জামডিগ্রি গ্রামের মানুষের সদর জয়পুর যাওয়ার রাস্তার খালের ওপর ব্রিজের দুই পাশ বৃষ্টির জলে তোড়ে ভেসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় 20 বছর আগে তৈরি হয়েছিল এই সেতু, তারপর থেকে কোনো রকম রক্ষণাবেক্ষণ করা হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসীরা। সমস্যাটা হচ্ছে আমাদের গ্রামের এই ব্রিজটার নাম হচ্ছে হরনারায়ণ ব্রিজ। এই ব্রিজটা বিগত 3-4 বছর আগে একবার ভেঙেছিল একইভাবে। তখন কিছু আমাদের কিছু কর্মীরা সাথ দিয়ে নিজেরা কিছু কাজ করা হয়েছিল আর কি, বাড়ি বস্তা দিয়ে খুঁটি দিয়ে গেড়ে কিছু কাজ করা হয়েছিল। আবার তারপর মাঝখানে আবার একবার এরম হয়, তখন আবার এই এগুলো দিয়ে বাগিয়ে রাখা হয়েছিল। ওই একই কেসে পঞ্চায়েত গেছি, বিডিও গেছি, বহু নেতা বহু লোককে বহুবার বলা হয়েছে, কোনো রকম সুরাহা কিছু হয়নি। আজকে আমার জায়গায় পৌঁছে গেছে, গ্রামের লোক একটা যদি রুগী বার করতে হয় তাকে হাইজাক করে উপস্থিত হয়ে ফেরত হবে এমন অবস্থা হয়ে গেছে। মানে যে কোনো উপায় যদি এটা না বাগিয়ে দেওয়া হয় তো খুব সমস্যার মধ্যে আমার গ্রামের লোককে পড়তে হবে। এখন কি চাইছেন? এখন আমরা যদি যে কোনো উপায় দ্রুত, খুব দ্রুত, যাতে তাড়াতাড়ি কোনো অজুহাত না শুনে কে কি কোথায় গেছে না জানিনি, খুব তাড়াতাড়ি রাস্তা আমার বাগিয়ে দিতে হবে। এলাকাবাসীরা নিজেরা উদ্যোগ নিয়ে বালির বস্তা দিয়ে কিছুটা মেরামত করেছেন। বর্তমানে ব্রিজটি ঝুলন্ত অবস্থায় রয়েছে। এলাকাবাসীরা অভিযোগ করেন প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা হয়নি। অবিলম্বে নতুন সেতুর দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। এই কদিন যে প্রাকৃতিক দুর্যোগ, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, হঠাৎ করে এই দুর্যোগে তো অনেক ব্রিজ ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই দুর্যোগে এটা হয়েছে, আমরা যুদ্ধকালীন তৎপরতা যাতে এটা ব্যবস্থা করা যায় তার জন্য আমরা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি থেকে আহ্বান চেষ্টা করছি। কী দেখলেন ব্রিজের মানে কতটা ভাঙন হয়েছে? ব্রিজটা ঠিকই আছে, ব্রিজের যে সাইডের একটা গার্ডওয়াল আছে সেটা ভেঙে গেছে, সেটাকে যাতে রিপেয়ার করা যায় তার জন্য আমরা সম্ভব চেষ্টা করছি। আমাদের হলদার প্রধান সাহেব জানেন, তো আমাদের জয়পুরের বিডিও সাহেবও জানেন, আমাদের জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতিও জানেন, সবাই ব্যাপারটা জানেন। অতএব এটা সবাইকারই প্রচেষ্টা যাতে খুব তাড়াতাড়ি করা যায় তার জন্য। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।